ভারী বর্ষণের জেরে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে পাকিস্তান ও আফগানিস্তানে প্রাণহানির সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে। চীনের পূর্বাঞ্চলেও মৃত্যু হয়েছে 5 জনের। অবিরাম বৃষ্টিপাতের পর জলাবদ্ধতা দেখা দিয়েছে ভারতের বেশ কয়েকটি রাজ্যেও। অন্যদিকে কানাডার নোভা স্কটিয়া প্রদেশে এখনও মেলেনি বন্যায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। মৌসুমী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানে সৃষ্ট প্রবল বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। মৌসুমী বৃষ্টির জেরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে রাজধানী কাবুল, ময়দান, ওয়ার্দাক এবং গজনি প্রদেশে। বন্যার কারণে ভেসে গেছে এবং ধ্বংস হয়ে গেছে শত শত বর্গ মাইল কৃষি জমি। পাকিস্তানেও বর্ষা মৌসুম চলছে। দেশটির বিভিন্ন অংশে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে হতাহত হয়েছেন বহু মানুষ। ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে অন্তত 74টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এদিকে চীনের পূর্বাঞ্চলীয় হ্যাংজো শহরের কাছের একটি গ্রামে ভারী বৃষ্টিপাতে নদীর পানি বৃদ্ধি পেলে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন 2 জন। দেশের বিভিন্ন প্রদেশে অব্যাহত রয়েছে ব্যাপক বন্যা। অতিবৃষ্টির কারণে ভারতের বেশ কয়েকটি রাজ্যেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। রোববার কানাডার নোভা স্কটিয়া প্রদেশে মুষলধারে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বিধ্বংসী বন্যার পরে ক্ষতিগ্রস্ত রেলওয়ে মেরামত ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এখনও চলছে বন্যায় নিখোঁজ 2 শিশুসহ 4 জনের সন্ধান। নিবিড় আমিন, নিউজ 24।